হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল দীপ্তি ঐশী। আজকে ফ্রাইডে নিয়ে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। চলো, আজকে দিনটা স্টার্ট করে নিয়েছি অলরেডি। আজকে বাড়িতে আসবে একজন, সব বলবো পরে, আপাতত আমি এখন রান্না করছি। আজকেও বানাচ্ছি হচ্ছে ওই আগের দিন যেটা বানিয়েছিলাম, তোমরা হয়তো দেখেছো ব্লগে, যে পোনা পোস্ত। আর তার সাথে রাতের জন্য বানাবো হচ্ছে চিকেন স্টু। তো চলো থাকো আমার সাথে। আর সৌম ওদিকে অফিস যাচ্ছে আজকে। আর এদিকে সৌম্যর টিফিন রেডি হয়ে গেছে, ওকে দিয়ে দিচ্ছি। আর এদিকে ওর ব্রেকফাস্ট রেডি আছে। হ্যালো, বাই বাই, টাটা। রিন উঠতে একটু। গুড মর্নিং এভরিওয়ান, এসে কত হচ্ছে। সকাল সকাল উঠে আমার ফার্স্ট পাওয়ান অলরেডি ডান। এখন একটা জিনিস হচ্ছে, আজকে আমার হঠাৎ করে চোখের এই চোখটা দেখে বুঝতে পারছি যে একটা কিছু একটা হয়েছে, বুঝতে পারছি না আমি। বেশ ইচিং হচ্ছে, কেন হচ্ছে আই ডোন্ট নো। তো এখানে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, একটু পেঁয়াজ ভাজছি, আমি বেরেস্তা। আমি বেরেস্তা ভাজার সময় জেনারেলি একটু সামান্য চিনি দিই, তাহলে কালারটা ভালো আসে, ব্রাউনি। যে গ্রেভিটা তোমরা দেখতেই পাচ্ছ রেডি, এবার জাস্ট মাছ ভাজাগুলো দিয়ে দেবো। আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি, বাবা কি ছেটাচ্ছে, ভালো লাগছে আমার। চিকেনও ধুয়ে রেডি করে নিয়েছি, একটা প্রেশার কুকারই করবো। তেল আর একটু ঘি দিয়ে দিয়েছি, আর এই যে গোটা গরম মশলাগুলো নিয়ে নিয়েছি, দিয়ে দেবো। তোমরা চাইলে আরও সবজি দিতে পারো, অনেকে অনেকভাবে করে, আমি আমার মতন করে করছি আর কি। আমার চিকেন স্টুয়ের সব কাটাকুটি হয়ে গেছে, এবার জাস্ট চিকেন স্টুটা বানাতে দেবো। অল্প একটু আদা রসুন বাটা দেবো। চিকেনটাকে ভালো করে এখানে মিক্স করে নিয়ে তারপরে আমি জল আর একটুখানি দুধ দেবো। বাট ফার্স্টে আমি চিকেনটাকে ফ্রাই টাইপ করে নিচ্ছি। অল্প একটু দুধ দিয়ে দিলাম, জল দিয়ে দিচ্ছি। আরও অল্প করে নুন দিয়ে দিয়েছি, আর গরম মশলা দিয়ে দিলাম। ডাল অলরেডি করা আছে, তাই ভাবলাম একটু পটল ভাজা ভেজে নিই। আমার পটল ভাজা ভীষণ ফেভারিট, সমস্ত একদমই খেতে চায় না। ঝটপট এবার গিয়ে স্নানটা সেরে ফেলবো, একটু পরে যার আসার কথা সে এসে যাবে। এই যে তোমাদের বলছিলাম একজন আসবে, এসে গেছে। উইকেন্ড সর্টেড আমার সেই। তো এই যে মেঘনার একটা অ্যাকচুয়ালি লগ ইন, তো আমি ভাবলাম তাহলে আগেই আগেই লাঞ্চটা করে নে। তো ওই যে ওকে আমি একা একা খেলে দিয়েছিলাম, বলে বলো তুইও খেয়ে নে, আর আমার তো খিদে পেয়ে যাবে, তো তাড়াতাড়ি খেলে আবার বিকেলে আমরা ব্যবস্থা করবো কিছু একটা খাওয়ার। গুড ইভিনিং এভরিওয়ান, এখন বাজে অলমোস্ট 5:45। তো আমার পড়ানো চলছিল, এখন একটুখানি গ্যাপ আছে, বিকেলে খিদে পাবে, একটু পাস্তা বানাই। তো আমি এখন পেনি আলফ্রেডো চিকেন পাস্তা বানাচ্ছি বাড়িতে, আর মেঘনা এখানে মিটিং করছে, আর সৌম অফিস থেকে এখনও বেরোয়নি, বেরোবে। আর আমার আরও নেক্সট স্টুডেন্ট আসছে 6:00। তো পাস্তার পেনিগুলোকে বয়েল করছি জাস্ট। সবজির মধ্যে আমি জাস্ট দিচ্ছি ক্যাপসিকাম, অনিয়ন অ্যান্ড ফ্রোজেন সুইট কর্ন। পাস্তা অলরেডি হয়ে গেছে, তো
এবার আমরা তিনজন মিলে খাবো। এই এসে গেলাম অফিস থেকে, চুল দাড়ি কেটে এখন যাচ্ছি ভেতরে, দেখি কি চলছে ভেতরে। মেঘনা তো আছে, দেখলাম দেখা হয়নি সকাল থেকে, আমি অফিসে ছিলাম, এখন দেখা হবে ভেতরে ঢুকে ওর সঙ্গে। তারপরে এসে গেছি, আমি মেঘনার সঙ্গে দেখা হলো। কেমন কাটছে দিনটা? অফিস করছি আমি, অফিস 10টা অবধি অফিস আমার। এদিকে চলছে আস্তা মেঘি, এক মিনিট দাও দেখাচ্ছি। পাশে চলছে আর ছোট্ট করে ব্রাউনি খেলাম, এত খিদে পেয়েছে দেখাতে ভুলে গেলাম কি এনেছিলাম। এখন একটা এটাই আছে, দেখি শেয়ার করে খাবো সবার সঙ্গে, যদি খাই এটা, না খেলে পুরোটা আমার। এই যে পাস্তা ইজ রেডি, আনা, উই আর অলসো রেডি টু ইট। গুড মর্নিং এভরিওয়ান, আমি ঘুম থেকে উঠে গেছি, এখন একটু ব্রেকফাস্ট করছি, নিজের জন্য বানাচ্ছি। তো থাকো আমাদের সাথে, শনিবারটা কী করে কাটাবো নিশ্চয়ই তোমায় দেখাবো, স্টে টিউনড উইথ আস। ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো হয়ে গেছে, এখন এগুলো যাই মেলি গিয়ে। হ্যালো, এখন বাজে 12:30, তো আমরা রেডি হয়ে গেছি। এই যে আমি রেডি হয়ে গেছি, সবাই বলো আমাকে কেমন লাগছে। তো যাই হোক, ইন্ট্রোডাকশন হয়ে গেছে, তো আমরা এখন বেরোচ্ছি লাঞ্চে, মেঘনাও রেডি হয়ে গেছে, বেরিয়ে তোমাদের দেখাচ্ছি। তো আমরা তিনজন সব রেডি হয়ে গেছি, মিসিং আবাস অন দ্য ওয়ে আসছে, দেখা হবে। একদম পেছনে একদম মেঘনা সানগ্লাস পরে, চলো বেরোচ্ছি এখন থাকা মাসায় নিয়ে তোমাদের করম বাংলা, ওখানে এখন যাচ্ছি বলতে গেলে লাঞ্চ ব্রাঞ্চ বললাম না, 1:45 বাজে এখন। তো এখানে গাড়িতে নেমে পড়লাম আমরা, এখন ঠিক বাজে হচ্ছে 2:45, লেট হয়ে গেল, গরম বাংলা পার্কিং পেতে খুব অসুবিধা হয়। আমরা আছি হচ্ছে ঠিক 4th ব্লকে, এখন আমরা আছি, সামনে দেখো কারা আছে, দেখেছ হয়তো বিসিআর, চলো তো থাকো আমাদের সাথে। তো ম্যাডাম বরকেছে দেখা যাবে ঘুরছে, কেমন লাগছে বরকেছারা? ভালোই লাগছে, মিটাই, চলো থাকো আমাদের সাথে। তো আমরা ঢুকছি টকাতে, এটা করম বাংলায় 5th ব্লকে লোকেটেড, ঠিক 4th ব্লক আর 5th ব্লকের অপোজিটে। তো পার্কিং করা ছিল আমার কারটা 4th ব্লকে, তো আমরা ওয়াক করে করে এই জায়গাটা চুজ করলাম। জোম্যাটো দিয়ে বুকিং করেছিলাম আমরা, আমরা পেয়েছিলাম 15% অফ। তোমরা জানো হয়তো এখন জোম্যাটো কার্নিভাল চলছে, অনেক জায়গাও 50% অফারও থাকবে, তো সবাই দেখে নিও কোন অফারে তোমরা কীভাবে এনজয় করবে স্যাটারডে অ্যান্ড সানডে। দারুণ অ্যাম্বিয়েন্স ছিল, স্টপগুলো খুবই ভালো ছিল, লাইটিং এফেক্টসগুলো খুবই ভালো ছিল। মানে তখন বাজে মোটামুটি 4টে এরকম বাজে, বাট বেশ হাসাহাসি জমে গেছিলো আমাদের মধ্যে, মেঘনা তো সারাক্ষণ আমার পেছনে লাগছিলো, ওই সব ভালো মজা করেছে। ওরা যে ড্রিঙ্কসটা অর্ডার করেছিলো বেশ ফ্রুট জুস, বেশ ওদের ভালো লেগেছে, আমিও ট্রাই করলাম, আমারও ভালো লাগলো, বাট ওই সব অতটা ভালো লাগেনি, তাই না? ওই সব কী অর্ডার করলাম আমি এটা, বাট ভালো ছিল, এটা খারাপ না, এটা মিল্ক প্রোডাক্টের ছিল। তারপরে এসে গেলো হচ্ছে কাবাব, এটা খুবই ভালো ছিল, মানে টেস্টি, মুখে দিচ্ছিলাম গলে যাচ্ছিল। তারপর এলো ক্রিস্পি চিকেন, এটাও খুব ভালো ছিল। তারপর আমরা এনজয় করলাম, অনেক কথাবার্তা হওয়ার পরে আমরা ঠিক করলাম একটু প্রপার আমরা অর্ডার করি। তো এসে গেলো হচ্ছে চিলি চিকেন গ্রেভিওয়ালা, ওইদিকে এগ ফ্রাইড রাইস। তারপর আমরা বেরিয়ে গেলাম টকা থেকে, বেরিয়ে একটু মিষ্টি মুখ করছিলো অ্যাজ ইউজুয়াল আমার, চলে গেলাম মিষ্টি পান খেতে, একটা পিসই খেয়েছি, সব জায়গায় রেট সেম, করম বাংলা 25 রুপিস। তারপর এগেলাম পার্কিংয়ের দিকে, বাইরে একটু বৃষ্টি পড়ছিল, তো জলদি জলদি গাড়ির মধ্যে উঠে গেলাম, উঠে ভাবলাম যে কি করা যেতে পারে, তো ভাবলাম নেক্সাস মলেই যাই, করম বাংলা এখান থেকে অনলি 3.5 কিলোমিটার, তো ওইদিকে ভাবলাম যে যাওয়াটাই উচিত আমাদের, সুন্দর ক্লাইমেট বাইরে, অসাধারণ, তেমনি ভালো ট্রাফিক ছিল রাস্তা, তো যাই তোমাদের নিয়ে করম বাংলা নেক্সাস মল। স্টে টিউনড উইথ ইংলিশ ব্লগস। তো আমরা এসে গেলাম করম বাংলা মলে, এখন বাজে ঠিক
4:30 একটু সামান্য একটু টাইমটা কাটিয়ে আমরা আমাদের বাড়িতে রওনা দেবো, আর ওদিক দিয়ে আবাসও আসছে। তো দুই বন্ধু ওয়াক করতে করতে গল্প করছিল, আমি ছিলাম পেছনে, তোমার দেখাচ্ছি মলটা, দেখো কি সুন্দর না, অপূর্ব ছিল, অনেক কিছু প্রোডাক্ট এখানে আছে, ওয়েবসাইট আছে, অনেক কিছু তোমরা দেখতে পারো কী কী আছে। আর সত্যি কথা বলতে গেলে তোমরা যদি জিজ্ঞেস করো বেস্ট মল কোনটা লাগে, আমার তো ফিনিক্স মার্কেট প্লেস লাগে, যেটা হোয়াইটফিল্ডে লোকেটেড, আমরা প্রায়ই যাই অনেকবার, ওটাই বেস্ট লাগে, এটাও খারাপ না, ভালো, সবার চয়েস তো সেম হয় না। তো তারপর ঢুকলাম দেশি পপআপে, এটা গ্রাউন্ড ফ্লোরে লোকেটেড, এইটা খুব ভালো লেগেছে, খুব কম দামে অনেক কিছু আছে, বাঁ দিকেরটা না কিন্তু ডান দিকেরটা, বাঁ দিকের কিন্তু রাজস্থানের প্রোডাক্টটা, এবার তোমরা এটা ট্রাই করতে পারো, কি সুন্দর, ইউনিক ইউনিক, মানে হাত দিলে মানে ব্র্যান্ডিংগুলো তো সুন্দর, কালারফুল, কী বলবো। আর এই পাইপগুলো দেখো সবাই মতন, এগুলো 100 টাকা করে, আর এগুলো কস্টলি, যেটা বাঁ দিকে ছিল 1,000 রুপিস স্টার্টিং, বাট ইউনিক দেখতে, রাজস্থান থেকে এসেছে ওরা, দারুণ লাগলো, আমরাও নিলাম অনেক প্লেটস, দেখাচ্ছি একটা ঐশী তোমায় দেখাচ্ছি, এখানে খুব ভালো কালেকশন, যে দেখালাম আমরা অবশ্যই এখানে ট্রাই করো। তো এরকম প্লেট নিলাম আমরা, একটা দুটো, তো অ্যাফোর্ডেবলই আছে, হাই ওরকম কিছু নেই, তো চার রকম কালার নিয়েছি আমরা। তো এসো তোমরা মলটায়, চলো এখন বাড়ি থেকে রওনা দিই আমরা, লেটস গো। তারপর আবার ঠিক পাশে গিয়ে মেঘনা আর ঐশী ঢুকলো জুয়েলারিজ দেখতে, জানো তো সবাই মেয়েরা দেখতে খুবই ভালোবাসে, তো ওদের সঙ্গে এক কোম্পানি দিলাম, ওরা দেখছিল, আমি ছিলাম ওদের সাথে, আমি তোমায় দেখাচ্ছি কী কী আছে। তো ভালো, দেশি পপসের দোকানে দোকান আছে পাশাপাশি, অ্যাফোর্ডেবল আর খুবই ইউনিক ইউনিক জিনিস আছে, দেখো কী সুন্দর ঐশীকে কিউট ব্যাগে লাগছে, বাচ্চাদের মতো ব্যাগটা নিয়ে ঘুরছিল। তারপর এসে গেলাম পার্কিং লটে, ওদের গল্প তাও শেষ হয় না, তারপর আমরা বেরিয়ে গেলাম হচ্ছে টুবাস বাড়ির দিকে, বাট ভাবলাম এইচএস সাথে যাবো একটা ইরানি চাই খেতে, থাকো মায়ের সাথে, তোমায় দেখাচ্ছি কোথায় আমরা যাচ্ছি এইচএস সাথে। তো নিয়ে এলাম তোমাদের এইচএস সাথে দ্য ইরানি চাই, গুগল ম্যাপে সার্চ করো, তোমাদের অবশ্যই ঠিক জায়গায় গুগল ম্যাপ তোমাদের নিয়ে যাবে, দারুণ ছিল, অনেক টাইপের কুকিজ, 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 25 টাকা, 50 টাকা, অনেক টাইপের আছে, তো যেটা তোমাদের ইচ্ছা তোমরা ট্রাই করো, তোমার যেটা ভালো লাগবে, ইরানি চাই কিন্তু খুব ফেমাস এখানে, তো মাস্ট ট্রাই যদি তোমাদের ভালো লাগে। স্টে টিউন উইথ কিশোর ব্লগস, এখন চলে গেলাম মারাথালি, আমাদের বাড়ির দিকে রওনা দিয়েছি ট্রাফিক দিয়ে, তখন বাজে মোটামুটি 7টা। তো এসে গেলাম বাড়িতে আমরা, এখন সমস্ত রেডি হচ্ছে, আমরা এটা নিয়ে বানাচ্ছি আলু দিয়ে দেখাবো তোমার সেই সাথে, দেখা যাক সেখানে চলছে সব, থাকো আমার সাথে, আবার শিখতে পারি আসছে, আসছে দেখা করবো তোমাদের। তো ম্যাশ পটেটো করছিলাম, এটা গোকর্ণে আমরা চারজনে খেয়েছিলাম এটা, তারপর ঠিক করেছিলাম যেদিন নেক্সট আমার দেখা হবে আমরা একসঙ্গে বাড়িতে বানাবো, তো হিয়ার বি ইয়ার, দারুণ ছিল। তারপর এসে গেলো ফিশ ফিঙ্গার, এটা অর্ডার করেছিলাম ফ্রোজেন, তারপর ভাজলাম আমরা। তো এখানেই ব্লগটা শেষ করলাম, আশা করি তোমাদের ব্লগ ভালো লেগেছে, আমাদের ভালো লাগে ক্লাইন একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্টও করো, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ, আমাদের সঙ্গে থেকো, টেক কেয়ার, সি ইউ সুন, বাই বাই।